हाय एवरीवन आसन सबाई आबार हाजिर हलम एक नतून ब्लग निये। आशा करी आजकेर ब्लगटा आपनादेर भालो लागबे। तो आमार चैनले जारा नतून तारा अवश्य आमार चैनलटा सबस्क्राइब करे देबेन एबं पाशे थाका बेल आइकनटी अवश्य बाजिए देबेन। आर जारा पुरोनो तादेरके तो असंख्य धन्यवाद, तारा तो आमाके अलरेडी सबस्क्राइब करेछेन एबं आमार भिडियोटा देखछेन। তো পুরোনোদের কাছে আমার একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে দেবেন। আর যদি ভবিষ্যতে অন্য কোনো ধরনের ভিডিও বা কোনো টিপস পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর নতুনরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন। তো বন্ধুরা, আজকে আমি আর ওইদিকে যাব না, আমি আমার ভিডিও সম্পর্কে একটু কথা বলি। আজকে আসলে গেছিলাম আমি মেরিনার দিকে, তো আসার সময় একটু ভিডিও করলাম আপনাদের সাথে। অবশ্য এই ভিডিওর একটা পার্ট আমি অবশ্যই শেয়ার করছি, পার্ট ওয়ান। পার্ট টুটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখন আছি মেরিনাতে। দেখেন টার্মিনালগুলো, যে মেরিনা জাহাজ টার্মিনাল আছে ওইখানে, ওইখান দিয়ে আসছি আমি। অবশ্য ফ্লাইওভারের পরে আসছি, পরে আসি, সেই জন্য একটু ভিডিও করলাম। লোকেশনটা খুবই সুন্দর। তো আপনারা যারা সিঙ্গাপুরে আছেন তারা তো অবশ্যই এই সমস্ত জায়গা অনেকবারই গেছেন। আর যারা আছেন তারপরও যাওয়ার সুযোগ হয়নি তারা আমার ভিডিওটা দেখবেন, দেখলে হয়তো কিছুটা উপভোগ করতে পারবেন এই জায়গাগুলো। আর দেশে আছেন যারা বা অন্যান্য দেশে যা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা সিঙ্গাপুরের সৌন্দর্য সম্পর্কে জানতে পারবেন আমার ভিডিওটা দেখলে। আমি এখন যাচ্ছি বাসার দিকে। তো আমি গাড়িতে রয়েছি, গাড়ির মধ্যে রয়েছি। সিঙ্গাপুরে তো এখনও আগের মতন ওইরকম ঘোরার অনুমতি নাই, সেই জন্য আমরা গাড়িতেই যাই, নিজের পার্সোনাল কোম্পানির গাড়ি, সেই গাড়িতে যাই এবং ফিরে ঘুরে ঘেরে ফিরে আসি। ঘুরে ঘেরে মানে কি, আমাদের কাজ, যে কোনো কাজ থাকলে সেই কাজের জন্য শুধুমাত্র বেরোই, তাছাড়া বেরোই না। আর হয়তো খুব শীঘ্রই নর্মাল হয়ে যাবে। আমরা অবশ্য সিঙ্গাপুর সরকারের অনুমতির অপেক্ষায় আছি, যখন সিঙ্গাপুর সরকার অনুমতি দেবে তখন আমরা হয়তো আবার বেরোতে পারবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে জানাবেন। দেখেন কত সুন্দর বাইরের দৃশ্যগুলো, তো দেখতে থাকুন ভিডিওগুলো, আমার ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন।
এত সময় আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো এত সময় দেখলেন ভিডিওটা, আশা করি অনেক ভালো লেগেছে। আর আপনারা সিঙ্গাপুরের যে পরিবেশ বা রোডগুলো, রোডের সাইডগুলো কত সুন্দর সেটাও তো অবশ্য উপভোগ করেছেন। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা, শেষ পর্যন্ত দেখলে আসলে আপনাদের ভালো লাগবে। তো সবাই দেখতে থাকুন। এত সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভবিষ্যতে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।